শেষ পর্যন্ত কি তৃণমূলের বীরভূমে দুর্ধর্ষ নেতা অনুব্রত মণ্ডল বিজেপিতে আসছেন, সেই জল্পনায় উসকে দিলেন এক বিজেপি সাংসদ। তারই পাশাপাশি করলেন এক বিস্ফোরক মন্তব্য, 2021-এর আগেই রাষ্ট্রপতি শাসন জারি হবে পশ্চিমবঙ্গে। এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, চলুন শুরু করা যাক। অনুব্রত মণ্ডল বিজেপিতে আসতে চাইছেন, এমনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির নবনির্বাচিত সাংসদ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল মামলার হাত থেকে বাঁচতে বিজেপিতে আসতে চাইছেন। অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়েই তিনি এই বার্তা দেন, লোকসভায় বিষ্ণুপুর থেকে জেতার পর তাকে অনুব্রত গড়ে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। বিজেপির অবস্থান মঞ্চ থেকে তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তোপ দেখে বলেন যে, 12 দিন আগে 300 গুন্ডা নিয়ে আমাকে হারাতে গিয়েছিল, আমি তা রুখে দিয়েছি। তৃণমূল জেলা সভাপতিকে কয়লা চোর, বালি মাফিয়া বলে অভিযুক্ত করেন তিনি। অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে দুঃসাহস দেখিয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এসবের বিচার হবে, কেউ পার পাবে না। অনুব্রত মণ্ডলও তা বুঝতে পেরেছেন, তাই তিনি মামলার হাত থেকে বাঁচতে এখন থেকেই বিজেপিতে আসার চেষ্টা করছেন। বিজেপির সাংসদ এদিন পুলিশকেও এক হাত নেন, তিনি বলেন, জেলা পুলিশ সুপার শ্যাম সিং আসলে জেলা তৃণমূল সভাপতির মতো কাজ করছেন, বকলমে তিনি যেন তৃণমূলের জেলা সভাপতি, তবে সব পুলিশ সমান নয়, সব পুলিশ আমাদের বিপক্ষেও নয়। এদিন জেলায় পর্যবেক্ষক হিসেবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা বিজেপির অবস্থান মঞ্চ থেকে দলীয় কর্মীদের তীব্র আন্দোলন করার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, জেলার কোনো ঘটনা ঘটলেই জেলার সব বুথে একসঙ্গে আন্দোলন নামতে হবে, এমন আন্দোলন করতে হবে যাতে পুলিশ দিয়েও থামানো না যায়। এদিন বিষ্ণুপুরের সাংসদ চাঞ্চল্যকর দাবি করেন, বিধানসভা নির্বাচনের 6 মাস আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, ফলে সমস্ত পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে তখন, তাই নির্বাচন হলে তৃণমূলের হার অবধারিত হয়ে গিয়েছে, এই অবস্থায় আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রাখলে চলবে না। প্রশ্ন হচ্ছে যে, বীরভূমের এই দুর্ধর্ষ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আদৌ কি তিনি বিজেপিতে যোগ দেবেন, বা বিজেপিতে যোগ দিতে চাইলে বিজেপি সেক্ষেত্রে কি করবে? মনিরুল ইসলামের মতো তার শেষ পর্যন্ত দশা হবে না তো? যে প্রশ্নের উত্তর কেবলমাত্র দিতে পারে সময়। এখন দেখা যাক পরবর্তীকালে কোন দিকে পরিস্থিতি মোড় নেয়। তবে পশ্চিমবঙ্গে এই যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা, ফের একবার উসকে দিলেন এই সৌমিত্র খাঁ। এখন দেখা যাক পশ্চিমবঙ্গে আদৌ রাষ্ট্রপতি শাসন জারি হয় কি না, বা কবে জারি হয়, সে প্রশ্নের উত্তর খোঁজায় অপেক্ষায় রয়েছে জনগণ। যাই হোক, এ প্রসঙ্গে আপনার কি অভিমত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। চ্যানেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আজ এখানে শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।